সুরা আল জিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। হে নবী, তুমি বলো, আমার কাছে এ মর্মে ওহী নাজিল করা হয়েছে, জিনদের একটি দল কোরআন শুনেছে, অতঃপর তারা নিজেদের লোকদের কাছে গিয়ে বলেছে, আমরা এক বিস্ময়কর কোরআন শুনে এসেছি। যাতা শ্রোতাকে সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে, তাই আমরা তার উপর ইমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের মালিকের সাথে কাউকে শরিক করব না। وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا। আর আমরা বিশ্বাস করি আমাদের মালিকের মান মর্যাদা সকল কিছুর ঊর্ধ্বে, তিনি কখনো কাউকে স্ত্রী কিংবা পুত্র হিসেবে গ্রহণ করেননি। وأنه كان يقول سفيهنا على الله شططا। আমরা আরো জানি আমাদের কতিপয় নির্বোধ আল্লাহ তাআলার উপর অসত্য ও বাড়াবাড়িমূলক কথাবার্তা আরোপ করে। অথচ আমরা মনে করেছিলাম মানুষ ও জিন এই দুই জাতি তো আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করতেই পারে না। وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। মানুষদের মাঝে কতিপয় মূর্খ ব্যক্তি বিপদে আপদে জিনদের কিছু সদস্যের কাছে আশ্রয় চাইত, এতে করে যারা মানুষ তারা তাদের গুনাহকে আরো বাড়িয়ে দিত। وَأَنَّهُمْ ظَنُّوا كَمَا ظَنَنْتُمْ أَن لَّن يَبْعَثَ اللَّهُ أَحَدًا। এই জিনরা মনে করত যেমনি মনে করতে তোমরা মানুষরা মৃত্যুর পর আল্লাহ তাআলা কখনো কাউকে পুনরুজ্জীবিত করবেন না। وَأَنَّا لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا। জিনরা আরো বলল, আমরা আকাশমণ্ডল ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, আমরা একে কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা ভরা পেয়েছি। আমরা আগে আকাশের বিভিন্ন ঘাঁটিতে কিছু একটা শোনার প্রত্যাশায় বসে থাকতাম, কিন্তু এখন আমাদের কেউ যদি এসব ঘাঁটিতে বসে কিছু শোনার চেষ্টা করে তাহলে সে প্রতিটি জায়গায় আগে থেকে তার জন্য পেতে রাখা একটি উজ্জ্বল উল্কাপিণ্ড দেখতে পায়। আমরা বুঝতে পারছিলাম না পৃথিবীর মানুষদের কোন অনিষ্ট সাধনের উদ্দেশ্যেই কি এসব উল্কাপিণ্ড বসিয়ে রাখা হয়েছে, না এর মাধ্যমে তাদের মালিক মূলত তাদের সঠিক কোন পথ দেখাতে চান। মানুষদের মতো আমাদের মধ্যেও কিছু আছে সৎ কর্মশীল আর কিছু আছে ব্যতিক্রম, পাপ পুণ্যের দিক থেকে আমরাও ছিলাম দ্বিধা বিভক্ত। وَأَنَّا ظَنَنَّا أَن لَّن نُّعْجِزَ اللَّهَ فِي الْأَرْضِ وَلَن نُّعْجِزَهُ هَرَبًا। আমরা বুঝে নিয়েছি
এ ধরার বুকে কোথাও আমার আল্লাহ তাআলাকে কোনো অবস্থাতেই অক্ষম করতে পারবো না না আমরা কখনো তার রাজ্য থেকে পালিয়ে গিয়ে তাকে পরাভূত করে দিতে পারবো ওয়া আন্না লাম্মা সামি'নাল হুদা আমান্না বি فَمَن يُؤْمِن بِرَبِّهِ فَلَا يَخَافُ بَخْسًا وَلَا رَهَقًا امرا جاكون هدایت ار بانی شامبولی تو قرآن شن لام تاكون امرا تا روپور ایمان آن لام كنونا جه بیکتی تار مالیکی روپور ایمان آنے تار نیجیر پاونا کوام پاور آشنگا تھاکنا পরকালেও তাকে লাঞ্ছনা ও অপমান পেতে হবে না ওয়া আন্না মিনাল মুসলিমুনা ওয়া মিনাল কাসিতুন ফামান আসলামা ফাউলাইকা তাহাররু রশাদা আমাদের মধ্যে কিছু আছে যারা আল্লাহর অনুগত মুসলিম আবার কিছু আছে যারা সত্য বিমুখ কাফের যারা আল্লাহর আনুগত্যের পথ বেছে নিয়েছে তারা মুক্তি ও সৎ পথই বাছাই করে নিয়েছে ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা যারা সত্য বিমুখ তারা অবশ্যই জাহান্নামের ইন্ধন হবে ওয়া আল্লাউ ইস্তাকামু আলা ত্বরীকাতি লাসকাইনাহুম মাআন গাদাকা আসলে লোকেরা যদি সত্য ও নির্ভুল পথের উপর সুদৃঢ় থাকত তাহলে আমি তাদের আসমান থেকে প্রচুর পানি পান করাতাম লিনাফতিনাহুম ফীহি ওয়া মান ইউরিদ আন যিকরি রাব্বিহি ইয়াসলুকু আযাবান সাআদা এটা এজন্য আমি এর দ্বারা তাদের ইমানের পরীক্ষা নেব যদি কোনো মানুষ তার মালিকের শরণ ইমান ও আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তার মালিক তাকে অবশ্যই কঠোর আযাবে প্রবেশ করাবেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা হে রাসূল তোমার উপর এ মর্মে ওহী পাঠানো হয়েছে মসজিদ সমূহ একান্তভাবে আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্দিষ্ট অতএব তোমরা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডেকো না وَأَنَّهُ لَمَّا قَامَ عَبْدُ اللَّهِ يَدْعُوهُ كَادُوا يَكُونُونَ عَلَيْهِ لِبَدًا যখন আল্লাহর এক বান্দা তাকে ডাকার জন্য দাঁড়ালো তখন মানুষ কিংবা জিনের অনেক সদস্যই তার আশেপাশে ভিড় জমাতে লাগলো قُلْ إِنَّمَا أَدْعُو رَبِّي وَلَا أُشْرِكُ بِهِ أَحَدًا এদের তুমি বলো আমি শুধু আমার মনিবকেই ডাকি আর আমি তো কখনো তার সাথে কাউকে শরীক করি না কুল ইন্নি লা আমলিকু লাকুম দাররা ওয়া লা রশাদা তুমি বলো আমি তোমাদের কোনো ক্ষতি সাধনে যেমন ক্ষমতা রাখি না তেমনি আমি তোমাদের কোনো ভালো করার ক্ষমতাও রাখি না قُلْ ইন্নি লা ইউজিরানি মিনাল্লাহি আহাদ ولن أجد من دونه ملتحدا তুমি তাদের বলো কোন সংকট দেখা দিলে আমাকেই বা আল্লাহর পাকড়াও থেকে কে রক্ষা করবে তিনি ছাড়া আর কোন আশ্রয়স্থল তো আমি খুঁজে পাবো না إلا بلاغ من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فإن له نار جهنم خالدين فيها أبدا আমার কাজ এছাড়া আর কি যে আমি আল্লাহর কাছ থেকে তার বাণী ও হেদায়েত পৌঁছে দেব পৌঁছে দেওয়ার পর তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহ তাআলা এবং তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন আগুন যেখানে তারা চিরকাল অবস্থান করবে فَسَيَعْلَمُونَ مَنْ أَضْعَفُ نَاصِرًا وَأَقَلُّ عَدَدًا এভাবে সত্যি সত্যি যখন সে দিনটি চোখের সামনে দেখতে পাবে যার প্রতিশ্রুতি তাদের বারবার দেয়া হচ্ছে তখন তারা অবশ্যই জানতে পারবে
কার সাহায্যকারী কত দুর্বল এবং কার বাহিনী সংখ্যায় কত নগণ্য। قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا তুমি এদের বলো আমি নিজেই জানি না তোমাদের কিয়ামত দিবসের যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা কি আসলে সন্নিকটে না আমার প্রতিপালক তার আগমনের জন্য কোন দীর্ঘ মেয়াদ ঠিক করে রেখেছেন। আলিমুল গায়ব ফালা ইয়ুযহিরু আলা গায়বিহি আহাদা তিনি সমগ্র অদৃশ্য জগতের জ্ঞানীর একক জ্ঞানী তার সে অদৃশ্য জগতের কোনো কিছুই তিনি কারো কাছে প্রকাশ করেন না। ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফা ইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা অবশ্য তার রাসূল ছাড়া যাকে তিনি এই কাজের জন্য বাছাই করে নিয়েছেন কিন্তু তার আগে পিছেও তিনি অতন্ত্র প্রহরী নিযুক্ত করে রেখেছেন। ليعلم أن قد أبلغوا رسالات ربهم وأحاط بما لديهم وأحصى كل شيء عددا سبحان الله سبحان الله محفوظ Art of Nature সূরা আল জিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وأنا لمسنا السماء فوجدناها ملئت حرثا شديدا وشهبا وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا وأنا لا ندري أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا وأنا ظننا أن لن نعجز الله في الأرض ولن نعجزه هربا وأنا لما سمعنا الهدى آمنا به فمن يؤمن بربه فلا يخاف بخسا ولا رهقا
وأنا منا المسلمون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا أملك لكم ضرا ولا رشدا قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا ليعلم أن قد أبلغوا رسالات ربهم وأحاط بما لديهم وأحصى كل شيء عددا.